দেশে মানুষের বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সুপ্রিম কোর্টে সুবর্ণ জয়ন্তীতে এই কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, বিচার বিভাগের স্বাধীনতাও এই সরকারের আমলেই প্রতিষ্ঠা হয়েছে। কাছে আমাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত বঙ্গবন্ধু স্মারকস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সুপ্রিম কোর্টের রেকর্ড রুম ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে প্রদর্শনী করা হয় মুক্তিযুদ্ধকালীন সুপ্রিম কোর্টে জাতির পিতা ও বিভিন্ন বিষয়ের উপর তথ্যচিত্র। সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প খরচে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সমগ্র জাতির পক্ষ থেকে, যে জাতিকে তাদের যে অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, সেই অধিকার, তার গণতান্ত্রিক অধিকার আপনারা ফিরিয়ে দিয়েছেন। এ সময় 15ই আগস্ট সহ উচ্চ আদালতের বেশ কিছু রায়ের প্রশংসা করেন সরকার প্রধান। জানান, অবৈধ সরকারের পথ রুদ্ধ করতে যে রায় উচ্চ আদালত দিয়েছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য নির্বাচনে নির্বাচনকে কলুষিত করা, নির্বাচনে যে কারচুপির কালচার, সেটা কিন্তু ওই কারণেই হয়েছিল যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, এমনকি আর্মি রুলস এবং আর্মি অ্যাক্ট পর্যন্ত মানে লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতায় বসে দল গঠন করে এবং 2/3 মেজরিটি নিয়ে সংবিধান লঙ্ঘন করে সেই অবৈধ ক্ষমতা বৈধ করার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু আপনারা ঐতিহাসিক রায় দিয়ে সেটা বন্ধ করেছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আইন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।